গতকাল রাতের অগ্নিকাণ্ডে বেলি রোডের যেই যারা নিহত হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এখন এই বার্ন হাসপাতালে, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে 10 জন চিকিৎসা নিয়ে ভর্তি আছেন, 10 জন ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, আর 3 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাসায় যেতে পেরেছেন। সকল পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাই এবং আমরা খতিয়ে দেখছি। ইতিমধ্যে অগ্নি নির্বাপন অধিদপ্তর থেকে তারা তদন্ত করছে, আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখে তারপরে এইরকম দুর্যোগ মোকাবেলার জন্য আরও কি কার্যকর ব্যবস্থা নেওয়া যায় সেটা অবশ্যই আমরা ব্যবস্থা নেব। ইতিমধ্যে আমরা একটি দুর্যোগ মোকাবেলা, জরুরি দুর্যোগ মোকাবেলার জন্য আমরা একটা খসড়া নীতিমালা প্রণয়ন করছি, যে ক্ষেত্রে যেগুলো যাতে করে আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই বিষয়গুলো, যেই নীতি নির্ধারণী বিষয়গুলো আছে সেগুলো পরিপালন না করার কারণেই আমরা এরকম ক্ষতির সম্মুখীন হই, প্রাণের সম্মুখীন, প্রাণহানির সম্মুখীন হই এবং সম্পদের ক্ষতিও অনেক বৃদ্ধি পায়। এর জন্য এই বিষয়গুলো আরও যাতে করে কঠোর ব্যবস্থা নেওয়া যায় সেদিকে আমরা ব্যবস্থা নেব। কোনো প্রশ্ন? জি, আমরা প্রাথমিকভাবে লক্ষ্য করেছি যে এখানে ইমারত বিধিমালার লঙ্ঘন করা হয়েছে। ইমারত বিধিমালায় বিএনবিসি কোড অনুযায়ী 5 তলা ভবনের ঊর্ধ্বে হলেই সেখানে 2টি সিঁড়ি এবং অগ্নি ক্ষেত্রে, অগ্নিকাণ্ডের ক্ষেত্রে 1টি সিঁড়ি একদম নির্ধারিত থাকার কথা, কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে জবানবন্দি থেকে আমরা জেনেছি যে এখানে এ ভবনে 1টি মাত্র সিঁড়ি ছিল এবং সেটা সংকীর্ণ সিঁড়ি ছিল এবং সেটা ব্যাপকভাবে দখল অবস্থায় ছিল, বিভিন্ন সামগ্রী, মাল সামগ্রী রেখে সেখান থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না, যার কারণে অনেকেই প্রাণপণ চেষ্টা করেছেন, সিঁড়ি দিয়ে বের হতে না পেরে তাদের উপরের দিকে যেতে হয়েছে যাতে করে ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। তো এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এজন্য আমাদের ইমারত বিধিমালা আরও কঠোরভাবে পরিপালন করা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত আবশ্যক। এই বিষয়গুলো আমরা আরও কঠোর পদক্ষেপ যৌথভাবে সকল কর্তৃপক্ষের সাথে যেন নিতে পারি সেই বিষয়টা আমরা দেখব। এই ভবনের ক্ষেত্রে অবশ্য সকল যারা এখানে ব্যবসা বাণিজ্য করেছেন তাদের সকলেরই বাণিজ্য অনুমতি, ট্রেড লাইসেন্স হাল নাগাদ ছিল, আমরা খতিয়ে দেখেছি। এবং বেইলি রোড যেহেতু একটি বাণিজ্যিক এলাকা সেখানে এদেরকে বাণিজ্য অনুমতি দেওয়া হয়ে থাকে, কিন্তু যে বিষয়টা সবচেয়ে এখন দৃশ্যমান হচ্ছে সেই বিষয়টা হলো যে ইমারত বিধিমালাকে লঙ্ঘন করা হয়েছে। আমি যে বিষয়টা আবারও বলেছি যে বিএনবিসি কোড অনুযায়ী 5 তলার ঊর্ধ্বে কোনো ভবন নির্মাণ হলেই সেখানে 2টি সিঁড়ি এবং 1টি সিঁড়ি নির্ধারিত শুধুমাত্র অগ্নিকাণ্ড ঘটলে সেখান থেকে যাতে করে বের হতে পারে সেভাবে নির্ধারিত রাখার কথা। দ্বিতীয় হলো যে আরেকটি বিষয় এসেছে যে 10 তলা ভবনে উপরতলায় আবার সামনে দিকে ছাদে বর্ধিত অংশ করা হয়েছে। আমি একজনই আমাকে বললেন যে সে যখন ছাদ দিয়ে বের হতে চেয়েছে ছাদের উপরে গিয়েছে, সে সামনের দিকে আসতে পারেনি। পরবর্তীতে অগ্নি নির্বাপন অধিদপ্তরের আমাদের কর্মীদেরকে সেটা ভেঙে তাকে উদ্ধার করতে হয়েছে। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, আমাদের রেড ক্রিসেন্টের একজন সদস্য কিন্তু তিনি আহত, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন এবং তিনি অ্যাম্বুলেন্সে বিভিন্ন ক্ষতিগ্রস্তদেরকে সিপিআর সুবিধা দিতে গিয়ে তিনি এখন ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি রেড ক্রিসেন্টের সকল সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা যে বীরত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। আমাদেরকে এরকম অগ্নিকাণ্ডের ক্ষেত্রে বা দুর্যোগের ক্ষেত্রে কিন্তু এককভাবে কোনো কর্তৃপক্ষের
কার্যক্রমের বিষয় না, এখানে সকলকে যৌথভাবে করতে হবে। কিন্তু সেই যৌথভাবে করতে হলে প্রত্যেক কর্তৃপক্ষেরই যেই নীতিমালা পরিপালনের যে বিষয়গুলো রয়েছে সেটাকে আরও তদারকি বৃদ্ধি না করলে আমার মনে হয় যে এই দুর্যোগ থেকে আমরা পরিত্রাণ পাবো না। অগ্নিকাণ্ড হতে পারে, দুর্ঘটনা ঘটেই, কিন্তু আমার এই নীতিমালাগুলো করাই হয় যাতে করে ক্ষতি যেন সেই পরিমাণ না হয়, ক্ষতি যেন কম হয়। এর জন্য আমাদেরকে নিয়মিত মহড়া করতে হবে, প্রত্যেকটা ভবন প্রত্যেকটা মালিকদেরকে মহড়া করতে হবে যে কী ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে কী কী করণীয়। এখানে বা ঢাকা শহরে সেরকম কোনো কার্যক্রম এখন পর্যন্ত দেখা যায় না। এই বিষয়গুলোয় আমাদেরকে আরও গুরুত্ব সহকারে যৌথভাবে সকল কর্তৃপক্ষকে নিয়ে কাজ করার জন্যই আমরা একটি জরুরি সাড়া প্রদানের জন্য আমরা একটি নীতিমালা প্রণয়ন করছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে যাতে করে এই ভবন নির্মাণের যে নীতিমালাগুলো রয়েছে সেটাকে আগে বেশি করে আমাদেরকে কার্যকর করতে হবে। কারণ আজকে যদি দুটো সিঁড়ি থাকতো তাহলে আরও বেশি মানুষ কিন্তু সেখানে বেরিয়ে যেতে পারতো। একটি নির্ধারিত সিঁড়ি যদি থাকতো তাহলে আরেকটি সিঁড়িতে মালামাল রাখলেও এই যেই নির্ধারিত সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে কিন্তু মানুষ বেরিয়ে যেতে পারতেন। তো এই বিষয়গুলো আমাদেরকে আরও কঠোরভাবে পরিপালন করা এখনই সময়। আমরা কিন্তু এখন দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো পুকুর কোনো জলাশয় ভর্তি করতে আমরা দিই নাই। আপনাদের মাধ্যমে বা বিভিন্ন তথ্য দিয়ে যে আমরা যখন যেটা দেখেছি যে কোনো জলাশয় বা পুকুর বা খাল দখলে পায়তারা করা হয়েছে, আমরা কিন্তু কঠোরভাবে সেগুলো দখলমুক্ত করেছি। এবং আপনারা জানেন যে 47 নম্বর ওয়ার্ডে গ্যান্ডারিয়াতেও একটি পুকুর দখলের পায়তারা ছিল, সেটাও কিন্তু দখলমুক্ত করা হয়েছে। তো সুতরাং এই বিষয়ে আমরা নজরদারি আমাদের রাখছি এবং আমাদের যখন যে তথ্য আসবে আমরা অবশ্যই সেগুলোকে দখলমুক্ত করব।